আমি ছোটবেলা থেকে অনেক ধার্মিক ছিলাম কিন্তু কলেজে ওঠার পর মনে অনেক চিন্তা চলে এসেছে যা বেশিরভাগ পশ্চিমা বিশ্ব থেকে অনুপ্রাণিত। আমি সালাত ঠিকমতো আদায় করতাম না, কাজা করতাম, পরনিন্দা গীবত এর মতো নন ইসলামিক কাজে লিপ্ত ছিলাম। মাঝে মাঝে ইসলামের সত্যতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসতো নাউজুবিল্লাহ। কিন্তু আমি এখন পুরোপুরি ইসলামের পথে ফিরতে চাই, জানি না আল্লাহ আমাকে কবুল করবেন কি না। বুঝে শুনে এমন ভুল করার পরেও আমাকে দয়া করে দিক নির্দেশনা দিবেন। এই প্রশ্নকর্তাকে আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে, এমনভাবে গড়ে তোলা হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একবারে লোয়ার লেভেল থেকে নিয়ে একবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি কেউ পড়ে চলে যায়, সে স্বয়ংক্রিয়ভাবে আধানাস্তিক হওয়ার পথে সে চলে যাবে। ডিজাইনটাই সেভাবে করা হয়েছে, দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আমি একটি কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, আপনাদের কাছেও আরজ করতে চাই। গত 50 বছর যাবৎ এদেশে একটা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, সেটি হল রাষ্ট্র থেকে সব কিছু থেকে ধর্মকে আলাদা করে ফেলতে হবে, ধর্মকে নিয়ে ধর্মকে ঠেলে মসজিদে ঢুকে দিতে হবে, এর বাইরে কোথাও ধর্ম থাকবে না। তাহলে কি হবে? তাহলে দেশটা শূন্য হয়ে যাবে। এই স্বপ্ন আমাদেরকে 50 বছর যাবৎ দেখানো হয়েছে এবং এভাবেই 50 বছর যাবৎ দেশ চলেছে যে ধর্ম ঠেলে দূরে রেখে দাও তাহলে দেশ উন্নত হয়ে যাবে, দেশ শূন্য হয়ে যাবে। আমার প্রশ্ন হল এই 50 বছরে দেশ কোন জায়গায় গিয়েছে এই ধর্মকে দূর দূর করে? এই প্রশ্নটি এখন জোরালোভাবে রাখা দরকার এই আইডিওলজি যারা আমাদেরকে দিচ্ছে, খাওয়াচ্ছে, গিলাচ্ছে তাদের প্রতি। আমি এর বিপরীতে মালয়েশিয়াকে আমি রাখতে চাই। মালয়েশিয়াতে আমরা জানি সেখানে রাষ্ট্র ইসলামকে প্রচণ্ডভাবে ধারণ করে, তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম শুধু ইসলাম, অফিসিয়াল ধর্ম শুধু ইসলাম আছে তা নয়, মাত্র 65% মুসলমান হওয়ার পর, মাত্র 65% মুসলমান হওয়ার পর যদি তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এরকম গুরুত্বের সাথে জায়গা দেয় এবং পাশাপাশি অন্যান্য ধর্মীদের অবশ্যই ধর্মীয় স্বাধীনতা সেখানে নিশ্চিত করা আছে, কিন্তু অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলাম বলা আছে, এবং সেই সাথে তাদের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্যরা এমন যোগ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দিক থেকে, যে তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন পশ্চিমা পৃথিবীতে যান তাদের দেশীয়দের ইমামতি করে জুমার নামাজ তারা পড়ান, এবং তাদের মন্ত্রীদের ছেলেমেয়েরা হাফেজ হয়, সেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করেন। মালয়েশিয়াতে আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন সেখানকার সমাজের খাঁজে ভাঁজে ইসলামটাকে কিভাবে তারা ধারণ করে রেখেছে। সেখানে মহিলা পুলিশ যারা আছে তাদের দেখবেন যে মাথায় একটা সুন্দর করে কাপড় স্কার্ফ দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা খাজে ভাজে আপনি ইসলাম দেখতে পাবেন, খুঁজে পাবেন। তাদের শিক্ষা সিলেবাস, তাদের রাজনীতিতে, তাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, তাদের সংবিধানে, বিভিন্ন জায়গায় ইসলামকে খুব চমৎকারভাবে তারা স্থান দিয়ে রেখেছে। আমার প্রশ্ন হল ইসলামকে ধারণ করে মালয়েশিয়ানরা কি আমাদের চাইতে পিছিয়ে গেছে না এগিয়ে গেছে? কতটা এগিয়েছে যে আমাদের মন্ত্রী মিনিস্টাররা আমাদের দেশ থেকে কাজের জন্য, চাকরির জন্য আমাদেরকে নেওয়ার জন্য বসে থাকতে হয় তাদের কাছে গিয়ে, তো তারা আমাদের চাইতে কম সময়ে আমাদেরকে পেছনে ফেলে অনেক দূর চলে গেছে। কই তাদের ধর্ম পালন বা তাদের ধর্মকে ধারণ করা তো তাদের অগ্রগতির পথে বাধা হয়নি? আমি একটি কথা প্রায়শই বলার চেষ্টা করি। 2010 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে 3.25 লক্ষ মসজিদ ছিল, সেটা হয়তো এখন 4 লক্ষ হয়েছে। 4 লক্ষ মসজিদে শুক্রবারে জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত এই টাইমটাতে গড়ে যদি প্রত্যেকটা মসজিদে 150 কোটি মানুষ থাকে, মুসল্লি যদি উপস্থিত হয়, তাহলে 6 কোটি মানুষ প্রতি সপ্তাহে ইমাম খতিবদের অ্যাড্রেস শোনার সুযোগ পান। বাংলাদেশের সবগুলো গণমাধ্যম একযোগে যতজন ভিউয়ার থাকে, যতজন দর্শক থাকে, তাদের সংখ্যা যোগ করলে অবশ্যই 6 কোটি হবে না। এমন পিক টাইম নেই যে একসাথে সবগুলো টিভি চ্যানেলের দর্শক 6 কোটি, দূরের কথা 1 কোটিও হয়, অসম্ভব। তো যে দেশের মসজিদগুলো দেশের বৃহৎ জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে অ্যাড্রেস করার সুযোগ পায়, সে ইমাম সাহেবদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি রাষ্ট্রের উন্নয়নে আমরা সংযুক্ত করতে পারতাম, সম্পৃক্ত করতে পারতাম, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষাক্রমে যদি ধর্মীয় শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে পারতাম, তাহলে আজকে যিনি প্রশ্ন করেছেন তার মধ্যে এই মেন্টালিটি তৈরি হতো না। এটি বাস্তবতা যে আমাদের অনেক ধার্মিক ছেলেমেয়েরা
তারা স্কুল কলেজে এসে জেনারেল শিক্ষার এই জগতে এসে একটা পর্যায়ে তিনি নিজের অজান্তে ধর্মকর্ম থেকে তিনি সরে যাচ্ছেন। আমার প্রশ্ন হলো, এই দেশের প্রায় যত মুসলমান আছেন, প্রায় বেশিরভাগ মুসলমান, আমি কোনো পার্সেন্টেজ উল্লেখ করতে চাই না, বেশিরভাগ মুসলমানই তার সন্তান স্কুলে পড়লেও একটা টাইম যেন সে কোরআন শিখে, ধর্মকর্ম শিখে, নামাজ শিখে তার জন্য একজন হুজুর রাখেন অথবা মক্তবে পাঠান, তাহলে ইন্ডিভিজুয়াল প্রচেষ্টায় তার সন্তানের ধর্মীয় শিক্ষা তিনি নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন। যদি আমাদের পাঠ্যক্রমের মধ্যে, যদি আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত যতটুকু প্রয়োজন ততটুকু যদি থাকতো, আমি বলছি না যে আমাদের পাঠ্যক্রমকে একেবারে ইসলামিক করে ফেলান, সবাই আলেম হয়ে যাক, সেটা বলছি না, যতটুকু তার ধর্মীয় শিক্ষা প্রয়োজন ততটুকু যদি থাকতো, তাহলে রাষ্ট্রের জনগণের ব্যক্তিগত প্রচেষ্টায় যে সন্তানকে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, আলাদা হুজুর রাখতে হচ্ছে, আলাদা মক্তব্য পাঠাতে হচ্ছে, এ কাজগুলো করা লাগতো না, এগুলো আমাদের বেঁচে যেত। তাহলে যারা ছোটোবেলা থেকে ধর্মকর্ম করতেন কিন্তু আপনি স্কুল কলেজের পরিবেশে এসে দিন থেকে সরে যাচ্ছেন, আপনাকে মনে রাখতে হবে এখানে পরিকল্পিতভাবে ডিজাইনটাই এমনভাবে করা যে আপনি যাতে আল্লাহ থেকে দূরে সরেন, আপনার যাতে আখেরাতের বিশ্বাসগুলো ঠুনকো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, প্ল্যান ওয়াইজ সেগুলো পুশ করার জন্য অপচেষ্টা করা হয়। আমি বিভিন্ন সময় ইয়েতে আমাদের এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন সময়, কখনো কখনো সংশ্লিষ্ট বিষয়ে যারা দায়িত্বশীল তাদের সাথে বসার জন্য, বৈঠক করার জন্য, বিভিন্ন বিষয়ে আর্গুমেন্ট নিয়ে, অনুরোধ নিয়ে, সেটা অবশ্যই জাতীয় স্বার্থে বা দিনী স্বার্থে, ব্যক্তিগত কোনো কাজ নিয়ে আলহামদুলিল্লাহ আমি কখনো যাইনি, তো আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি, সচিবালয়ে উপদেষ্টা বা মিনিস্টার যারাই যখন দায়িত্বে থাকেন, তাদের অপেক্ষার রুমে, ওয়েটিং রুমে উল্লেখযোগ্য সংখ্যক পশ্চিমারা, বিদেশিরা তারা বসে থাকেন। আমার নিজের ভেতরে প্রশ্ন জেগেছে, আমাদের পাঠ্যপুস্তকে কি থাকবে না থাকবে, আমার স্কুলে ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে, এটা নিয়ে তাদের তো মাথা ব্যথার কারণটা কি? কিন্তু আমি দেখেছি যে তারা তাদের বিভিন্ন আইডিয়া, তাদের বিভিন্ন ধ্যান ধারণা, তাদের বিভিন্ন আপনার প্রস্তাবনা, এগুলো তারা ঢোকানোর জন্য চেষ্টা করছে, এক শ্রেণী এনজিও আছে সেগুলোকে পুশ করার জন্য চেষ্টা করছে। আমাদের এদেশে অনেক অনাচার আছে, যে অনাচারগুলো পশ্চিমা দুনিয়া থেকে এখানে আমদানি করা হয়েছে কোনো প্রয়োজন ছাড়া, এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতি ছাড়া কোনো লাভের কিছু বই আনে নাই, বাট সেগুলো আনা হয়েছে। তো পাঠ্যপুস্তকে আমাদের কারিকুলামে এরকম জিনিস থাকার কারণে আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমাদের সবার মনোযোগী হইতে হবে যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা বিরুদ্ধ কোনো কিছু পুশ করা, শিক্ষার নামে হোক, সংস্কৃতির নামে হোক, বিনোদনের নামে হোক, সেটা কখনো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না। এই জায়গাটাতে আমাদের সবাই সোচ্চার থাকতে হবে, তা না হলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কোনোভাবেই ধরে রাখতে পারবো না। অতএব যিনি এই প্রশ্নটি করেছেন তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনার পূর্বের যে মনমানসিকতা ছিল সেটার জন্য আপনি অবশ্যই আল্লাহর কাছে অনুতপ্ত হবেন এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। এখন আপনি ইসলামের পথে আসার জন্য অবশ্যই আপনাকে সার্কেল মেনটেন করতে হবে, ধর্মীয় সার্কেল, দিনী সার্কেল মেনটেন করবেন, তাদের সাথে উঠাবসা করবেন এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।